বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার লিওনেল মেসিকে বিদায় করতে সম্ভাব্য সবকিছুই করতে চাই। আর্জেন্টাইনদের জন্য এই মানুষটা এখন ঘরের শত্রু বিভীষণ, জেরার্দো মার্তিনো, যাকে ফুটবল বিশ্ব চেনে টাটা মার্তিনো নামে। মেসির শহরেই যার জন্ম, সেই আজ নিজের দেশকে হারাতে উঠে পড়ে লেগেছেন। কারণটা সিম্পল, সময়ের পরিবর্তনে মার্তিনো আজ মেক্সিকো দলের কোচ, আর এটাই তার প্রফেশনালিজম। 2014 সালের আগস্ট থেকে 2016 সালের জুলাই পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ ছিলেন মার্তিনো। বার্সেলোনাতেও কোচিং করিয়েছেন এলএমটেনকে। সেই দুজনকে বাস্তবতা আজ বানিয়েছে প্রতিপক্ষ। একদিকে মেক্সিকোর স্বপ্নযাত্রা, অন্যদিকে আর্জেন্টিনার স্বপ্ন বাঁচিয়ে রাখার মিশন। এমন এক সময়ে হতে যাচ্ছে গুরু শিষ্যের রিইউনিয়ন। এলএমটেনের ভেতর বাহির সবটা ভালো করেই জানেন এই স্বদেশী। প্রেস কনফারেন্স জুড়ে সব প্রশ্নই ছিল তাই সাবেক ছাত্রকে ঘিরে। মেসি তার সেরা ছন্দে থাকবে, এটা বিবেচনায় নিয়েই আমাদের প্রস্তুতি নিতে হবে। মাত্র 5 মিনিটের খেলায় ও ম্যাচ শেষ করে দিতে পারে, তাই ম্যাচের পুরোটা সময় খুবই মনোযোগী থাকতে হবে এবং তার উপর চোখ রাখতে হবে। মার্তিনো যদি হন বুনোল, তবে লিওনেল মেসিও কিন্তু বাঘা তেঁতুল। এলএম টেনোজে খুব ভালো করেই জানেন এই আর্জেন্টাইন মাস্টারমাইন্ডের রণকৌশল। আর্জেন্টিনা ভার্সেস মেক্সিকো, লড়াই ছাপিয়ে এই ম্যাচটা আজ মেসি ভার্সেস মার্তিনো ক্ল্যাশ। লুজাইলে শেষ পর্যন্ত কে হাসবে শেষ হাসি, কে বলবে চেকমেট? কোহিনুর কণা, 71।